আল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আশরিফা কিচেন হোমে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আবারও আজকে একটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। যেহেতু এখন শীতকাল, শীতকাল মানে হচ্ছে পিঠা, তো আজকে আমি আপনাদের দুধ সেমাই রান্না করে দেখাবো, হাতে বানানো সেমাই রান্না করে দেখাবো। তো আগে থেকে আমি একটু সেমাই বানিয়ে নিয়েছি, একসঙ্গে তো বানানো সম্ভব না, তো সেমাইটাকে আগে থেকে আমি বানিয়ে নিয়েছি। বাকি সেমাইটা আমি যখন বানাবো, কীভাবে রান্না করব বা বানাবো পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আর কথা বাড়াবো না, সর্বপ্রথম এখন আটাটাকে মেখে নেব। তো চুলে আমি একটা পাতিল বসিয়েছি, এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি, আটাটা যে কাওয়া করে নেব সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে দেবো 1 চিমটি লবণ, চুলাটাকে অন করে দেবো। তো পানিটা আমার ফুটে গেছে, এই দেখুন পানিটা ফুটে গেছে। আর এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এখানে 1 কাপ আটা নিয়েছি, আটাটা দিয়ে দেবো। দিয়ে চুলাটাকে একটু লোতে রাখবো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আটাটাকে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো ফিরে আসলাম আমি 3 মিনিট পর। তো আটাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে কাওয়া করে নেব। তো আটাটা আমার কাওয়া হয়ে গেছে, এই দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, নাহলে এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। দিয়ে ঠান্ডা করে তারপরে আটাটাকে আমি ছেনে নেব। তো আটাটা আমার ঠান্ডা হয়ে গেছে, একটুখানি গুঁড়ি দিয়ে আটাটাকে আমি একটু মেখে নেব। তো আটাটা আমার ছানা হয়ে গেছে, এখন ছোট ছোট করে একটু লেচি কেটে নেব। তো আমি এখানে ছোটো ছোটো করে একটা এই যেভাবে একটা লম্বা একটা লেচি কেটে নিতে হবে। এই যে দেখুন লম্বা একটা লেচি কেটে নিয়েছি, এখন এটাকে ঠিক এই যে অল্প একটু করে নিতে হবে। আর হাতের যে তালুটা আছে এটা দিয়ে একটু এভাবে এই যে ঠিক এবার এটাকে বলা হয় হাতের সেমাই। তো আমি একইভাবে এইভাবে সবগুলো বানিয়ে নেব, একটু তাড়াতাড়ি করে বানাতে হবে। এই সেমাইটা যদি আপনারা রাত্রে রান্না করে সকালে মুড়ির সঙ্গে খেতে পারেন বা ওই এমনিও খেতে পারেন, শীতের দিন ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে। এই যে তো আমি একইভাবে বাকি সবগুলো বানিয়ে নেব। একটুখানি হাতে কিন্তু একটু গুঁড়ো লাগিয়ে নিতে হবে আটা এভাবে। তো আমার সেমাই বানানো হয়ে গেছে, এই দেখুন এটুকু হলে হবে আমার। তো চলুন তাহলে এখন রান্নার কাছে যাওয়া যাক। চুলে আমি একটা কড়াই বসেছি, কড়াইতে দিয়ে দেবো অল্প একটুখানি পানি, আধা কাপ পরিমাণ পানি দিয়েছি আমি। আর এখানে আগে থেকে জাল করে দুধ নিয়েছি, ঘন করে সে দুধটা দিয়ে দেবো। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দেবো 3টা ছোট এলাচ, 3টা দারুচিনি, 2টা লবঙ্গ, চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো। মিষ্টিটা যে একটু তো পিঠা একটু মিষ্টিটা বেশি ভালো লাগে, তো আমি এখানে 4 চামচ চিনির মতো চিনি দিয়েছি। দিয়ে এটাকে 2টা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। তো দুধটা আমার ফুটে উঠেছে, দেখুন দুধটা ঘন হয়ে গেছে, এখন সেমাইগুলো দিয়ে দেবো। দিয়ে আলতোভাবে নাড়তে থাকবো। এই পর্যায়ে জালটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে, বেশি হাই হিটে দেওয়া যাবে না।
দুধটাকে আমি আরো 5 থেকে 6 মিনিট জাল করে নেব মিডিয়াম লো ফ্লেমে আর একটু আমি এখানে দিয়ে দেব নারকেল কোরা নারকেলটাকে আগে থেকে কুরে নিয়েছি সেটা দিয়ে দেব দিয়ে এটাকে আবারো 5 থেকে 6 মিনিট আমি এটাকে জাল করে নেব তো পিঠাগুলো আমার হয়ে গেছে এই দেখুন পিঠাগুলো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে অলরেডি পিঠাগুলো এই দেখুন কত সুন্দর গলে গেছে তো এটাকে আমি আর দুই একদম লোতে রেখেছি আমি এটা চিনি দিয়ে করেছি আপনারা চাইলে এখানে গুঁড়ো অ্যাড করতে পারেন এতে কালারটা আরো দেখতে বেশি ভালো লাগবে তো পিঠাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব তো দেখুন হাতের সেমাই আমার একদম রেডি তো এটা ঠান্ডা হলে ভালো লাগবে গরম গরম সেই একটা ভালো লাগবে না তো ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে একবার যে কেউ দেখলে অনেক সহজেই রেসিপিটা বানিয়ে নিতে পারবে বানানো তো খুবই সহজ তো আশা করি আমি আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন তো দেখা হবে এরকম নিত্য নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ